রাজধানীর সদরঘাট টার্মিনালে অ্যাডভেঞ্চার 9 লঞ্চে আগুন, ফায়ার সার্ভিসের 7 ইউনিটের 2 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে। রোদ গরম উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনছেন সাধারণ মানুষ, ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন মিলে অভিযান। শেরপুরের নালিতা বাড়িতে জমি নিয়ে বিরোধ, মাটিতে পুঁতে যুবকের নির্যাতনের ঘটনায় হত্যাচেষ্টা মামলা, গ্রেফতার 3। নতুন পদ্ধতিতে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে আজও ভোগান্তি, কমলাপুরে সরাসরি টিকিট নিতে দীর্ঘ সারি। সৌদি এক্সট্রিম, এনজয় স্মুথ স্পিড। স্বাগত সমগ্র বাংলাদেশে, সাথে আছি মুজাহিদুল ইসলাম, শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় সদরঘাটে লঞ্চ অ্যাডভেঞ্চার 9-এর আগুন নিয়ন্ত্রণে। দুপুর 1টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কর্মকর্তারা জানান, সকাল 10:50 দিকে আগুনের সূত্রপাত। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর একে একে যোগ দেয় আরও 5টি ইউনিট। লঞ্চের কর্মীরা জানান, বরিশাল থেকে এসে সকালে সদরঘাটে পৌঁছায় লঞ্চটি। যাত্রীরা সবাই নেমে যাওয়ার পর বেশিরভাগ স্টাফ তখন ঘুমাচ্ছিল, এছাড়া বেশ কয়েকজন শ্রমিক লঞ্চ ধোয়া মোছার কাজ করছিলেন। তখন দোতলা থেকে আগুন লাগে, তবে লঞ্চের ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত হয়নি বলে নিশ্চিত করেন তারা। এসিড গ্যাস করতেছিল শুনতেছি, এখন আপনার এসিড থেকে তো আর এত রকমের ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে না। এটা তো আপনার জাস্ট 1 ঘন্টা আগে আর কি ঘটনা ঘটছে। বিভিন্ন কারণ থাকতে পারে, আমি বললাম যে এটা সাপোর্টেস হতে পারে, নাশকতামূলক হতে পারে, ও বিদ্যুতের থেকে লাগতে পারে, কিংবা রান্নার চুলার থেকে লাগতে পারে, বিড়ি সিগারেট থেকে লাগতে পারে, এখানে ইঞ্জিন আছে তার হিটেও লাগতে পারে, এরকম বিভিন্ন কারণ আছে। দেখুন, আমরা তদন্ত ছাড়া এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না। আজও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনছেন সাধারণ মানুষ, রোদ ও গরম উপেক্ষা করে পণ্য কিনতে ট্রাকের সামনে ভিড় করেন তারা। খুলনা নগরীর 4টি ওয়ার্ডের 16টি পয়েন্টে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। দুপুর 12টা থেকে শুরু হয় পণ্য বিক্রি। এ সময় ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে পণ্য কিনতে পেরে সন্তুষ্টি জানান ক্রেতারা। তবে সপ্তাহে একদিনের পরিবর্তে 2 দিন টিসিবির পণ্য বিক্রির দাবি জানান তারা। বগুড়ায় 1,63,198 পরিবারকে টিসিবির পণ্যের আওতায় আনা হয়েছে। এছাড়াও বিভিন্ন উপজেলার প্রায় 1,16,392 পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেওয়া হয়েছে টিসিবির পণ্য। রংপুরে পণ্য নিতে উপচে পড়া ভিড় দেখা গেছে ট্রাকের সামনে। মহানগরী ও জেলা উপজেলায় 222টি স্পটে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। তবে বাজারে এখনও কমেনি তেল চিনি সহ নিত্যপণ্যের দাম। অতিরিক্ত কষ্ট পাচ্ছে কিন্তু সঠিকভাবে মাল পাচ্ছে, যে একজন ব্যক্তি একবারের বেশি একাধিকবার নিতে পারছে না। সরকার কম দামে দিচ্ছে, এটা তো আমাদের জন্য খুব উপকার। আমরা গরিব মানুষ, আমরা যদি কমে পাই এটাই তো সবচেয়ে বড় উপকার। বাজারে কিনতে গেলে 2 লিটার তেলের দাম 400 টাকা, তেলের দাম তো 600 বাড়ছে, চিনিতে 600 বাড়ছে। ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক করতে মিল পর্যায়ে দ্বিতীয় ধাপে তদারকি শুরু করেছে ভোক্তা অধিদপ্তর। রোববার নারায়ণগঞ্জে সিটি ইকোনমিক জোন এবং বাংলাদেশ এডিবল অয়েল মিলে তদারকি করেন কর্মকর্তারা। সিটি গ্রুপের তেল সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ইচ্ছা করে সরবরাহ কমিয়ে দিয়েছে বাংলাদেশ এডিবল অয়েল মিল। অভিযানে ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, 15 দিন আগের এসওতে আর তীর ব্র্যান্ডের তেল সরবরাহ করছে না সিটি গ্রুপ। এছাড়া মজুদ ও সরবরাহ পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে প্রতিষ্ঠানটির। তবে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক নেই বাংলাদেশ এডিবল অয়েল মিলে। সেখানে দেখা যায়, মজুদ থাকার পরেও আগের মতো রূপচাঁদা ব্র্যান্ডে তেল বাজারজাত করছে না প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, নতুন মূল্য সমন্বয় করতেই সরবরাহ ব্যবস্থায় ঘাটতি হয়েছে। সোমবার থেকে প্রতিদিন বাংলাদেশ এডিবল অয়েল মিলে একজন কর্মকর্তা তদারকি করবেন বলে জানিয়েছে ভোক্তা অধিকার। এদিকে চট্টগ্রামে এস আলম গ্রুপের ভোজ্য তেল কারখানাতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে কর্ণফুলী সেতু এলাকায় এস আলম এডিবল অয়েল কারখানায় এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ জানিয়েছেন, কারখানা থেকে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা তা দেখার পাশাপাশি বোতলে সরকার নির্ধারিত মূল্য দেয়া আছে কিনা তা খতিয়ে দেখা হয়। কারখানাটিতে সব কিছু স্বাভাবিক রয়েছে। এর আগে গত 13 মার্চ কারখানাটিতে তেল বোতলজাতকরণ বন্ধ ও বোতলে বেশি দাম নির্ধারণ করে লেবেল লাগানো পাওয়া যায়।
সে সময় কারখানা কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। ডিলার যার সাথে তাদের চুক্তি হলো উনি আরও কয়েক হাত বিক্রি করে সাপ্লাইটা এখান থেকে দিবেন, তাহলে হবে না, তাহলে সাপ্লাইটা যথাসময় হবে না। সরকার অর্ডার করছে যে কোনো হাতেই কোনো অবস্থাতেই সাপ্লাই অর্ডারটা হস্তান্তরযোগ্য না এবং 15 দিনের ভিতরে এটা সাপ্লাই করতে হবে, আমরা এই বিষয়টাও তদারকি করছি। শেরপুরের নালিতা বাড়িতে জমি নিয়ে বিরোধে এক যুবককে মাটিতে পুঁতে নির্যাতনের অভিযোগ উঠেছে চাচা ও তার পরিবারের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগী নূর ইসলামকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় অভিযুক্ত আলিমুদ্দিন সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। চাচার সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ, তারই জেরে ভাতিজা নূর ইসলামকে হাত পা বেঁধে মাটিতে পুঁতে রেখে অমানসিক নির্যাতনের এই দৃশ্য শেরপুরের নালিতাবাড়ির দক্ষিণ তদন্ত গ্রামের। চাচা আলিমুদ্দিনের সাথে ভাতিজা নূর ইসলামের বিরোধ নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ হয়েছে, তবে সুরাহা মেলেনি। শনিবার দুপুরে আলিমুদ্দিন ও তার স্ত্রী ছেলে মিলে নূর ইসলামের বাড়িতে যায়। পরে হাত পা বেঁধে তাকে বাড়ির আঙিনায় কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে চালানো হয় অমানসিক নির্যাতন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হন আত্মীয় মফিজুল। চুলাটার মাঝে গাঁথা খুঁজিয়া ওটার মাঝে আমার কুত্তা রাখছে যে শুনবলা আমি মনে করু নানের চিকার মিকার ফাঁসি পুলিশ আইতেছে তখন আনহের আমার থুয়া হেরা দূর দিছি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নূর ইসলামকে উদ্ধার করে পুলিশ। চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়েছে নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এর পরপরই অভিযুক্ত আলিমুদ্দিন, তার স্ত্রী মনিরা বেগম ও ছেলে মুক্তার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। নূর ইসলাম নামের একটা লোকের বুকন্ত গারা অবস্থায় আছে, পুতা অবস্থায় আছে, পরে তারা সেখান থেকে উদ্ধার করে এবং এই সে যাদের নাম বলে সেই তার কথা অনুযায়ী 3 জন লোককে আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিক আটক করে থানায় নিয়ে আসি। স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে এজাহার দায়ের করলে আমরা মামলা নিয়েছি। মাটিতে পুঁতে রেখে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহীর গোদাগাড়িতে ধানের জমিতে সেচ না পেয়ে 2 সাঁওতাল কৃষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের অপারেটরের বিরুদ্ধে মামলার পর থেকে পলাতক তিনি। এর আগে এক সাক্ষাৎকারে ওই অপারেটর পাল্টা অভিযোগ করেন মদ পানে মারা গেছেন 2 কৃষক। বুধবার রাতে রাজশাহীর গোদাগাড়ির সাঁওতাল কৃষক অভিনাথ মার্ডি ও তার চাচাতো ভাই রবি মার্ডি বিষপান করেন। ওই দিনই মৃত্যু হয় অভিনাথ মার্ডির। 2 দিন পর রাজশাহী মেডিকেলে মারা যান রবি মার্ডি। স্বজনদের অভিযোগ, সেচের অভাবে নিজেদের 2 বিঘা জমির ধান বিবর্ণ হতে দেখে বিচলিত হয়ে পড়েন অভিনাথ ও রবি। পানির জন্য ধর্ণা দেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের অপারেটরের কাছে। পানি না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেন তারা। অভিযোগ উঠেছে অভিনাথের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শুক্রবার রাতেই জমিতে সেচ দেন অপারেটর সাকওয়াত হোসেন। তবে অপারেটরের দাবি, সিরিয়াল অনুযায়ী জমিতে পানি দেওয়া হয়েছে। আর মদ পানে 2 কৃষকের মৃত্যু হয়েছে বলে পাল্টা অভিযোগ তার। পানি ধরা পেয়েছে বেশেন, কিন্তু কী কারণে দুর্ঘটনা ঘটলাম বুঝতে পারবেন, হয়তো অল টাইম মানে নেশা ভাঙ করেই থাকে, আপনার চুল্লু খেয়েছিল, ঠিক আছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রান্তিক মানুষের পাশে থাকার আশ্বাস দেন সংসদীয় আদিবাসী ককাশের আহ্বায়ক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এই ব্যাপারে সরকারকে এবং মানবাধিকার কমিশনকে এবং আদিবাসী সংগঠনগুলোর উচ্চ পর্যায়ে আমরা অভিহিত করব। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। প্রাথমিকভাবে যে 2 কৃষক গিয়েছিলেন তখন আপনার অপারেটরের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই পানি আপনাদের সিরিয়াল আছে, সিরিয়াল অনুযায়ী পাবেন। তারা তখন আপনার রাগ করে তখন তারা আপনার বিষ পান করেছে। এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপ অপারেটর সাকওয়াত হোসেনের বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে পলাতক তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সড়ক দুর্ঘটনায় 3 জেলায় 3 জন নিহত হয়েছেন, এদের মধ্যে 1 জন সেনা এবং 1 জন পুলিশ সদস্য রয়েছেন। ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালীহাতিতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য আয়ুব আলী নিহত হয়েছেন। তিনি রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় কর্মরত ছিলেন।
ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। সকালে বাগেরহাটের ফকিরাহাটে বাস চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য ইলিয়াস হোসেন নিহত হয়েছেন। তিনি ফকিরহাট থানায় কর্মরত ছিলেন। এদিকে গোপালগঞ্জ সদরের চেচানিয়া কান্দি এলাকায় রাস্তা পারের সময় গাড়ির ধাক্কায় সাহেব আলী ফকির নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। লক্ষ্মীপুরের রামগতিতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সাঈদ পারভেজ বাদী হয়ে রামগতি থানায় মামলাটি করেন। এ সময় 50 জনের নাম উল্লেখ সহ 120 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় আহত হয় উভয় পক্ষের অন্তত 25 নেতাকর্মী। লক্ষ্মীপুরের রায়পুরে নিজ বাড়ির পাশে থেকে বিপ্লব হোসেন নামে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার রাখালে এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দালাল বাজারে গ্রিলের ওয়ার্কশপে শ্রমিকের কাজ করতেন বিপ্লব। শনিবার রাতে ওয়ার্কশপ থেকে বাড়ি ফেরেননি তিনি। সকালে রাখালিয়া বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজের পেছনের দিঘির পাড়ের একটি গাছের সাথে বিপ্লবের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতরাতে উপজেলার গৌরীপুর দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের মোল্লাবাড়ি ও পাঠানবাড়ির মধ্যে বিরোধ চলছিল। রাতে দুপক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। হামলায় ঘটনাস্থলে নিহত হন পাঠানবাড়ির সমর্থক নৌকার মাঝি আজাহার মিয়া। হামলার অভিযোগ অস্বীকার করে মোল্লাবাড়ির বাসিন্দারা বলছেন, পরিকল্পিতভাবে নিজেদের লোককে হত্যা করে দায় চাপাচ্ছে প্রতিপক্ষের লোকজন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরত কাজাখস্তানের এক নাগরিক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ সময় কাজাখস্তানের আরও একজন নাগরিক আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। গতরাতে ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটি আবাসিক এলাকার 6 নম্বর ভবনের একটি কক্ষে এই ঘটনা ঘটে। নিহতের নাম ভ্লাদিমির। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিকিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বেলারুশের 3 নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন, আর্থিক লেনদেনের বিষয় নিয়ে বেলারুশের কয়েকজন নাগরিকের সাথে কাজাখস্তানের ওই নাগরিকের মধ্যে মারামারি হয়। এরপরই তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। সহজের মাধ্যমে রেলের নতুন ই টিকিটিং ব্যবস্থা চালুর 2 দিন পরও অনলাইনে টিকিট পাচ্ছেন না যাত্রীরা। এতে ভোগান্তিতে পড়েছেন ট্রেনের ভ্রমণকারীরা। যাত্রীরা বলছেন, টিকিট তো দূরের কথা, ওয়েবসাইটেই ঢুকতে পারছেন না তারা। তবে ই টিকিটিংয়ের নতুন সার্ভিস প্রোভাইডার সহজ বরাত দিয়ে কমলাপুরের স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার জানান, প্রথম দিনই তারা সাইবার আক্রমণের শিকার হয়েছেন। সংকট নিরসনে আরও 1 সপ্তাহ সময় লাগবে। এদিকে নতুন সিস্টেমের কারণে সরাসরি টিকিট কাটতে বুকিং সহকারীদের বেগ পেতে হচ্ছে, যার জন্য লম্বা হচ্ছে লাইন। এতদিন রেলের কম্পিউটারাইজড কাজটি করে আসছিল সিএনএস নামের একটি কোম্পানি। এখন সেই কাজ পেয়েছে সহজ, সিনেসিস ও ভিনসেন্ট জয়েন্ট ভেঞ্চার। গত 15 ফেব্রুয়ারি ওই ভেঞ্চারের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে। তিন বছরেও শেষ হয়নি মাগুরার শালিখা উপজেলার শতখালী প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়ের 4তলা ভবনের কাজ। 60 ভাগ কাজের পর নানা অজুহাত দেখিয়ে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। 2018-19 অর্থ বছরে 2,70,00,000 টাকা ব্যয়ে শতখালী মাধ্যমিক বিদ্যালয়ের 4তলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2019 সালে ঝিনাইদহের MS-7 কনস্ট্রাকশন নির্মাণ কাজ পায়, কিন্তু নানা অজুহাতে 1 বছরের মাথায় কাজ বন্ধ করে দেয় তারা। প্রথম পর্যায় থেকে ইনি আর কি ওই 2 নম্বর ইট, তারপরে বালির ওই অবস্থা, এই অবস্থা দেখে আমরা এই সমস্ত বালি ফেরত দিয়েছি, তারপরে আপনার ইট ফেরত দিয়েছি। উনি হয়তো এর আগে পড়েই আমাদের এই বিল্ডিংটা 2 বছরের মধ্যে কমপ্লিট করতে পারলাম। টিওনো স্যারের কাছেও নলেজও দিছি, মানে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি যত সরকারের যে মহৎ উদ্দেশ্য নিয়ে আমার বিল্ডিংটা দিচ্ছে যাতে আমি সদ ব্যবহার করতে পারি,
কিন্তু এদের গাফলতির কারণে, কন্ট্রাক্টরদের গাফলতির কারণে অফিসই কি করছে আমি জানি না। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের শর্ত অনুযায়ী 18 মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও এক বছর পরে চলে যায় ঠিকাদার প্রতিষ্ঠান। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। কতদিন 5 জন করে বসা লাগে, ক্লাস সংকট থাকার কারণে বাইরে রোদের ভিতরে বা ক্লাস করি। নির্মাণ কাজ শেষ করতে বিদ্যালয়ের পক্ষ থেকে বারবার তাগিদ দেওয়া হলেও কোনো সমাধান হচ্ছে না। দাপ্তরিক মাধ্যমেই তাকে চিঠি প্রদান করা হয়েছে। উনি আমাদের সাথে একটা কমিটমেন্ট করেছেন যে উনি 31 মার্চের মধ্যে, মানে মার্চ মাসের মধ্যে উনি কাজটা শুরু করবেন এবং পুরো গতিতেই শুরু করবেন। ওনার ফিনান্সিয়াল ক্রাইসিসটা একটু ভালো হয়ে গেলেই তো আমরা, তারপরেও যদি শুরু না করে সেক্ষেত্রে আমরা আইনানুগ যে ব্যবস্থা আছে, প্রধান কার্যালয়ের সাথে আমি কথা বলে আইনানুগ যে ব্যবস্থা আছে অফিসিয়ালি যে ব্যবস্থা আছে সে ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারবো। কাজ শেষ না করার জন্য করোনা ও আর্থিক সংকটের অজুহাত দিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বেশ কয়েকদিন ধরে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। ফেরি পারাপারে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহনের চালক ও যাত্রীদের। বিআইডব্লিউটিসি বলছে পদ্মার পানির স্তর নিচে নেমে যাওয়ায় ফেরি পারাপারে সময় বেশি লাগছে। রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর যোগাযোগের গুরুত্বপূর্ণ রুট পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট। বেশ কিছুদিন ধরে পদ্মার দুপাড়ে ঘাট এলাকায় দেখা যাচ্ছে দীর্ঘ গাড়ির সারি। পারাপারে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহনের চালক ও যাত্রীদের। পদ্মার চ্যানেলের বিভিন্ন পয়েন্টে ডুবোচরের কারণে ব্যাহত হচ্ছে নৌ চলাচল। ফেরিগুলোকে চলাচল করতে হচ্ছে অনেকটা পথ ঘুরে, এতে সময় লাগছে বেশি। গাড়ি তো টানছে না, টুকটুকটুকটুক করে এগোচ্ছে, যাত্রী নিয়ে দুর্ভোগ। যদি সম্ভব হয় এখান থেকে আমাদের উত্তোলন করেন, খুব কষ্টে আছি আমরা। 3 ঘন্টা 4 ঘন্টা ফেলায় ফেরি পরিষ্কার করে করে সারাদিন হৌডো হৌডো করে সময় কাটায়, যা সময় পার্কিং করে। 18-20টা ফেরি চললে হাজার হাজার গাড়ি পার হয়ে যাবে, জাম তো হবেই না। প্রায় 7 কিলো দূরের থেকে আমাদের জাম ছিল, পোসাতে পোসাতে এতটি কাটছি, এখনও জানি না কত সময় লাগবে। বিআইডব্লিউটিসি বলছে পদ্মার পানির স্তর নিচে নেমে যাওয়ায় পল্টুন ও অ্যাপ্রোচ সড়কের দূরত্ব বেড়েছে, এতে ফেরিতে যানবাহন পারাপারে সময় লাগছে। চাপ তো একটু বেড়ে গেছে বেশ কিছুদিন যাবতই, 19টা ফেরি চলছে আপাতত। নাব্যতার সংকট মাঝ নদীতে নাই, তবে ঘাট এলাকায় নাব্যতার সংকট ছিল পানির স্তর কমে যাওয়াতে র্যাম্পগুলো খারাপ হয়ে গেছিল, যার জন্য স্মুথলি লোড আনলোডটা সময় লেগে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপরতার কথা জানিয়েছে বিআইডব্লিউটিসি। এক সপ্তাহের মধ্যে ঘাটের অবস্থার উন্নতির আশা করছে সংস্থাটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে রাজবাড়ি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, ঘাটে যানজট পরিস্থিতি কেমন দেখছেন? এবং সেক্ষেত্রে যেমনটি আমরা জানছিলাম যে নাব্যতা সংকট বেড়েই চলেছে, মানুষের ভোগান্তি কোন পর্যায়ে যে পৌঁছাচ্ছে এবং সেটি নিরসনে আসলে কর্তৃপক্ষের কী ধরনের তদারকি আপনি লক্ষ্য করছেন? দেখুন, কিছুক্ষণ আগে এই দৌলতদিয়া ঘাট এলাকায় একজন দায়িত্বরত পুলিশ সার্জেন্টের সঙ্গে কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন যে এই মুহূর্তে কিন্তু ফেরিঘাটের 0 পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের 5 কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে, এবং এই দৌলতদিয়া ফেরিঘাট থেকে 13 কিলোমিটার দূরে গোয়ালন্দ মন নামক স্থানে কিন্তু সেখানে আরও 3 কিলোমিটার পণ্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে। তো এই যে দীর্ঘ সিরিয়াল, এই দীর্ঘ সিরিয়াল থাকার কারণে কিন্তু প্রতিটা যানবাহনকেই কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। আর এই যানজট পরিস্থিতি যে শুধু আজ সকাল থেকেই সৃষ্টি হয়েছে সেটা কিন্তু না, আমরা গত কয়েকদিন ধরেই কিন্তু এই পরিস্থিতি ঘাট এলাকায় দেখে যাচ্ছি, যে কারণে প্রতিটা যানবাহনকে কিন্তু 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, অপেক্ষার পর ফেরিতে উঠতে হয়েছে। সেক্ষেত্রে চালক এবং যাত্রীরা যারাই এই রুট ব্যবহার করছে তাদেরকে প্রচণ্ড দুর্ভোগের শিকার হয়েই কিন্তু পদ্মা পাড়ি দিতে হচ্ছে। আর বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যেটা বলছেন যে এই যানজটের কারণ হিসেবে, তারা প্রথম কারণ হিসেবে বলছেন যে এই রুটে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে, দ্বিতীয়ত পদ্মার নদীর পানির স্তরটা নিচে নেমে গিয়েছে, যে কারণে মূলত পল্টুন থেকে অ্যাপ্রোচ সড়ক হয়ে সংযোগ সড়কে যানবাহনগুলো উঠতে অনেক সময় লাগছে, এবং অ্যাপ্রোচ সড়কটি উঁচু হওয়ার কারণে ফেরি থেকে অনেক যানবাহনে দেখা যায় কি যে আপনার ওই অ্যাপ্রোচ সড়কে ইঞ্জিন বিকল হয়ে যাচ্ছে, যে কারণে মূলত অনেক সময় পুরো পথটাই ব্লক হয়ে যায় এবং 1-1.5 ঘন্টার মধ্যে ওই পথ দিয়ে ফেরিতে কোনো যানবাহন উঠতেও পারে না, নামতেও পারে না।
যার জন্য এই যানজটটা সৃষ্টি হচ্ছে। আর একটা বিষয় জানিয়ে রাখি যে এই যানজট পরিস্থিতি নিরসনের জন্য কিন্তু আমরা বাড়তি কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখতে পাইনি। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আরেকটা কারণ বলছেন যে আসলে পদ্মার পানি আগামী সপ্তাহে হয়তো বা বাড়তে পারে, পানি বাড়লে কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসতে পারে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে আসলে এই মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তিটা কিন্তু এই দৌলতদিয়া ঘাট এলাকায় থেকেই যাচ্ছে। রাজবাড়ী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শামীম রেজা। নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির কারণে বর্তমান বাজার দর অনুযায়ী সরকারি সংস্থার রেট শিডিউল হালনাগাদের দাবিতে মানববন্ধন করেছে নরসিংদী জেলা ঠিকাদার কল্যাণ সমিতি। সকালে সদর উপজেলা পরিষদ মোড়ে এই মানববন্ধন করে তারা। এ সময় মানববন্ধনে অংশ নেন সরকারি বিভিন্ন দপ্তরের লাইসেন্সধারী শতাধিক ঠিকাদার। বক্তারা বলেন, রড, সিমেন্ট, পাথর, ইট সহ সব ধরনের নির্মাণ সামগ্রীর দাম কয়েক গুণ বেড়েছে, কিন্তু বর্তমান বাজার দর অনুযায়ী সরকারি সংস্থাগুলোর উন্নয়ন কাজের দরপত্র হালনাগাদ হয়নি, এতে লোকসানের মুখে পড়েছেন তারা। এ অবস্থায় চলমান উন্নয়ন কাজগুলোতে ভর্তুকি সহ রেট শিডিউল হালনাগাদের দাবি জানান তারা। চট্টগ্রামের হালিশহর থানার এসআই মিজানুর রহমান জাবেদের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে নোয়াখালীতে নিহতের মরদেহ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তার স্বজনেরা। সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে ফাতেমা আক্তার কলির মরদেহ নিয়ে বিভিন্ন সড়কে এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এলাকাবাসী। স্বজনদের অভিযোগ, বিয়ের আড়াই বছর পর জাবেদ পরকীয়ায় জড়িয়ে পড়ে, এরপর থেকে প্রায় কলিকে মারধর করত। এ নিয়ে একাধিকবার পারিবারিক বৈঠক হয়েছে, এর জেরে গত 25 মার্চ কলিকে হত্যা করা হয়। এ বিষয়ে হালিশহর থানায় অভিযোগ দিয়েছেন কলির বাবা। 2014 সালে পারিবারিকভাবে কলির বিয়ে হয় পুলিশ সদস্য জাবেদের সঙ্গে। তাদের পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে অনেক নির্যাতন সহ্য করছে, সংসার ছেলে মেয়ের দিকে তাকায় সংসার ভেঙে আসে না কখনো। আমার বোনকে প্রায় মারধর করতো, আমাদেরকে ফোনে বলতো, আমার চোখ ফাটাই ফেলছে, আমি চোখে দেখতেছি না, আমার কপালে বাড়ি দিছে। চাঁপাইনবাবগঞ্জে এবারে বড় আম গাছগুলোতে পর্যাপ্ত মুকুল আসেনি, কিন্তু ছোট গাছগুলো ছেয়ে গেছে মুকুলে। আম গবেষকরা বলছেন, বয়স বেশি হওয়ার কারণে পুরনো বাগানের গাছগুলোর উৎপাদন সক্ষমতা কমেছে। এ অবস্থায় এই মৌসুমে জেলায় আমের মোট উৎপাদনে ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বাগানের দৃশ্য এটি। বড় গাছগুলোতে এবার দেখা নেই মুকুলের। চাঁপাইনবাবগঞ্জে ব্যক্তি মালিকানাধীন বেশিরভাগ বাগানেরও একই অবস্থা, তবে অধিকাংশ ছোট গাছই ছেয়ে গেছে মুকুলে, কোথাও কোথাও উঁকি দিচ্ছে গুটি। আমে বাঁকা 10 আনা হবে, 6 আনা বাদ যাবে, বড় গাছে মুকুল কম আছে। এখন জালি পাতা বাদ হবে, আম হওয়ার আর সম্ভব নাই, জাফার হয়ে গেছে এবছরে, আর আর মূল হবে না। এখন মুকুল না আসায় এবার বড় গাছের আম বাগান নিয়ে বিপাকে মালিকরা, এমনকি সরকারি বাগানগুলো এবছর লিজ দেওয়া যায়নি। জেলার হর্টিকালচার সেন্টারের 300 গাছের বাগানটি গত বছর প্রায় 13 লাখ টাকায় বিক্রি হলেও এবার ক্রেতা পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত বাগানটির দাম উঠেছে মাত্র 6 লাখ টাকা। আমের ক্ষেত্রে এটি অফিয়ার, অফিয়ারের সাধারণত অনেক গাছে মুকুল কম আসে এবং অনেক গাছে আসেই না। আর আরেকটি কারণ হচ্ছে আমার হর্টিকালচার সেন্টার, সেটা হচ্ছে গাছগুলো অনেক গাছে যার বয়স 100 বছর, তাদের উৎপাদন ক্ষমতা ইতিমধ্যে কমে গেছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের 3/4 বাগানই বড় গাছের। গত 10 বছরে জেলার বরেন্দ্র অঞ্চলে ছোট গাছের বেশ কিছু বাগান গড়ে উঠেছে। এবার সেই সব গাছের উপরে নির্ভর করবে আমের সার্বিক উৎপাদনের পরিমাণ। গাছের যে শক্তি, সেই শক্তি অনেক ক্ষয় হয়ে গেছে, যা এই বছর সেটা আর রিকভারি করতে পারেনি, যার কারণে সে ফুল দিতে পারেনি। কিন্তু 10 থেকে 12 বছর বয়সের যে গাছগুলি, সেই গাছগুলি যেহেতু তারা সতেজ থাকে, গতবার মুকুল হলেও এই বছর সেই গাছগুলোতে আবারও মুকুল এসেছে, কাজেই এবার ফলন একেবারে কম হবে না। এবছর জেলায় 37,165 হেক্টর জমির আম বাগানের মধ্যে মুকুল এসেছে 65% গাছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার জীবন রহস্য উন্মোচনের লক্ষ্যে দিনাজপুরে যাত্রা শুরু করেছে অত্যাধুনিক জিনোম সিকোয়েন্স ল্যাব। ল্যাবটি স্থাপন করা হয়েছে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে। নানান ফল ও ফসলের রোগ শনাক্ত করে গবেষণাগারটি কৃষিতে অবদান রাখবে বলে আশা গবেষকদের। বিজ্ঞান গবেষণা ফলপ্রসূ করতে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হল আধুনিক যন্ত্রে সজ্জিত কেন্দ্রীয় গবেষণাগার। গবেষণাগারটিতে বিভিন্ন অণুজীবের জীবন রহস্য উন্মোচনে যাত্রা শুরু করেছে জিনোম সিকোয়েন্স ল্যাব। ফসল ও প্রাণীদেহে রোগ সৃষ্টিকারী নানা জীবাণুকে বিশ্লেষণে এই ল্যাব গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা শিক্ষক ও গবেষকদের।
যে কোনো ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবাণুর এখান থেকে আমরা সেটি ছত্রাক হোক, ব্যাকটেরিয়া হোক, ফাঙ্গাস হোক, ভাইরাস হোক, তার জীবন রস উন্মোচন করতে পারবো। খাদ্য বা ফুড যেটাই থাকুক, তার যে পুষ্টিগুণ রয়েছে সেই পুষ্টিগুণ, যেমন শর্করার পরিমাণ, আমিষের পরিমাণ বা তার মধ্যে লিপিডের পরিমাণ, এই সমস্ত পুষ্টিগুণগুলো আমরা হচ্ছে আমাদের এই ল্যাব থেকে নির্ণয় করতে পারবো। এই প্রথমবার হাজী দানেশ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের এই জেনোম সিকোয়েন্সিং ল্যাব উদ্বোধনের মাধ্যমে আমাদের একটা নতুন সূচনা হলো, গবেষণার একটা নতুন সূচনা হলো, এবং এই গবেষণার ফলে এখন আমরা কৃষিক্ষেত্রে একটা বিশাল একটা পজিটিভ একটা প্রভাব আমরা দেখতে পারবো অদূর ভবিষ্যতে। গবেষণাগারটিতে বিজ্ঞানী এবং শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও আধুনিক গবেষণার সুযোগ পাবেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভোলা সদর উপজেলার শ্রী শ্রী ভদ্রবাড়ী হরিমন্দিরে চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া মূর্তি, স্বর্ণালঙ্কার সহ বেশ কিছু মালামাল জব্দ করা হয়েছে। দুপুরে ভোলা থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। এর আগে ভোলার ডোমপট্টি এলাকায় অভিযান চালিয়ে সুমন, নয়ন ও নূর আলমকে গ্রেফতার করা হয়। সে সময় তাদের দেওয়া তথ্যে মাটির নিচ থেকে 10টি মূর্তি, স্বর্ণালঙ্কার সহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়। গত 21 মার্চ রাতে ভদ্রবাড়ী হরিমন্দিরে চুরি হয়। এই ঘটনায় মন্দিরের সভাপতি মহাদেব ভদ্র বাদী হয়ে মামলা করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বেনাপোলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় প্রশাসন। নাচ ও গান সহ মনোমুগ্ধকর অনুষ্ঠানে দর্শকদের মন মাতান শিল্পীরা। ময়মনসিংহ উপজেলা পরিষদ চত্বরে মঞ্চায়িত হয় নাটক বঙ্গবন্ধুর স্বপ্নযাত্রা। বাংলা একাডেমির উপপরিচালক আমিনুর রহমান সুলতান রচিত নাটকটি উপভোগ করতে ভিড় করেন দর্শকরা। মুজিব বর্ষ উপলক্ষে গোপালগঞ্জে শেষ হয়েছে 6 দিনের লোকজ মেলা। 100টি স্টলে প্রদর্শিত হয় চারু ও কারুশিল্পের বিভিন্ন পণ্য। নিজ নিজ জেলার সংস্কৃতি তুলে ধরে গান ও নাচ পরিবেশন করেন শিল্পীরা। এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল ও সারসায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার। ঝালকাঠির রাজাপুরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার ভাতকাঠি এলাকার মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজনকে ঘিরে ওই এলাকা জুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। গ্রামীণ প্রতিযোগিতা দেখতে আশপাশ থেকে জড়ো হন হাজারো মানুষ। এই সুযোগে বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন জেলা থেকে আসা 5টি ঘোড়া। এতে প্রথম হয় সজলের ঘোড়া, পরে বিজয়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পানির গুণগত মান ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় শেরপুরে পানি পরীক্ষাগার ভবনের উদ্বোধন হয়েছে। সকালে এই প্রকল্পের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে 58 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে পানি পরীক্ষাগার ভবনটি। এতে পানির গুণগত মান পরীক্ষার জন্য স্থানীয়দের এখন আর ময়মনসিংহ যেতে হবে না, জেলাতেই পানি পরীক্ষা করা যাবে। ফলে সুপেয় পানির সুবিধা ভোগ করবে জেলার সব মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজনে।